সিপিএম এর কাছে রাজনীতি ব্যবসা রোজগারের মাধ্যম পেশা। শুক্রবার আগরতলায় এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সিপিএম কে এভাবেই নিশানা করেন। স্বামী বিবেকানন্দ ময়দানে বৃহস্পতিবার সিপিআইএম এর সমাবেশ হয়। সিপিআইএম এর 23তম ত্রিপুরা রাজ্য সম্মেলনকে সামনে রেখেই ছিল এই সমাবেশ। রাজনৈতিক পর্যবেক্ষক মহলের মতে 23-এর নির্বাচনের আগে এই সমাবেশের মধ্য দিয়ে নিজেদের শক্তি পরখ করে নেওয়ার একটা প্রয়াস ছিল মেলার মাঠের। সিপিএম এর এই সমাবেশকে সামনে রেখে সিপিএম কে বিঁধলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শুক্রবার আগরতলায় এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সিপিআইএম কে নিশানা করে বলেন, সিপিআইএম এর কাছে রাজনীতি ব্যবসা রোজগারের মাধ্যম পেশা। স্বামী বিবেকানন্দ ময়দানে সিপিআইএম এর এই সমাবেশে বক্তব্য রাখার সময় সিপিআইএম নেতাদের ভাষা চয়নকেও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। কালকে আমি দেখেছি উদ্ঘাটন করেছি ময়দানে, এরা যে লম্বা সময় যারা সত্তাসীন ছিল তাদের একটা কার্যক্রম ছিল, সেই কার্যক্রমের ভাষা শৈলী এবং সর্বোপরি যেটা ফাইন্ডিংস বলে সেটা এটাই ছিল রাজনৈতিক ব্যবসাধারী মানসিকতা এবং এই রাজনৈতিক ব্যবসা হলে যাদের পেশাহীন রাজনীতি এটাই তাদের রোজগার। আজকে ত্রিপুরার মানুষে কালকে আবার মনে করেছে, আরে এই সেই রাজা রাজনীতি পেশা কাউ যদি বিয়ে হয় কি করে ছেলে ছেলে এলসি মেম্বার এটা তো বিয়ে দিল, রোজগার কি রাজনৈতিক পদ। আমি আমার 3700 ত্রিপুরাবাসীকে কালকে যা হয়েছে আয়না আপনাদেরকে কাল দেখিয়ে দিয়েছে এরা কি চায়। ত্রিপুরার মানুষের জন্য সে সমাগম হয়নি, তাদের রাজনৈতিক ব্যবসার জন্য হয়েছে। সিপিআইএম কে সমালোচনার পাশাপাশি নাম না করে কংগ্রেসকেও সিপিআইএম এর সাথেই এক আসনে বসিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এ রাজ্যে দীর্ঘ সময় যারা বিরোধী হিসেবে ছিলেন তাদের কাছেও রাজনীতি ব্যবসা। আর দীর্ঘদিন যারা বিরোধী পার্টিতে এই রাজ্যে ছিলেন এদেরও রাজনীতি ব্যবসা। সেই সাথে মুখ্যমন্ত্রী এদিন নিজের দল অর্থাৎ বিজেপি দলের উদাহরণ দিয়ে বলেন, বিজেপি যারা করেন তাদের কাছে রাজনীতি ব্যবসা নয়। আমি যেখান থেকে উঠে এসেছি ওই প্ল্যাটফর্মে রাজনীতি রোজগার নয়। এখন মুখ্যমন্ত্রী হওয়ার পর আমি মাসে অনারেশন পাই, বেতন পাই, তার আগে আমাদের কেউ ভাতা বেতন দিতেন না বা লেনি করবি না। আমাদের রাজনৈতিক পেশা নয় ব্যবসা নয়। মুখ্যমন্ত্রী এদিন স্পষ্ট বার্তা দিয়ে দেন যে রাজনীতি নিয়ে তিনি কাউকে ব্যবসা করতে দেবেন না। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।